আবারও মোস্তাফিজের বোলিং কারিশমা। প্রথম ওভারে বল করতে এসেই তুলে নিলেন লগ্ন সুপার জায়ান্টের অধিনায়ক কেএল রাহুলের উইকেট। ইনিংসের পঞ্চমতম ওভারে প্রথমবার বল করতে আসেন মোস্তাফিজ, আর বল করতে এসেই মোস্তাফিজের প্রথম বলে চার মারেন কেএল রাহুল। এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মোস্তাফিজ, পরপর দুই বল করেন ডট। মোস্তাফিজের চতুর্থ বলে কেএল রাহুল চার মারতে গিয়ে শিবম দুবের হাতে মিড উইকেটে ধরা পড়ে, মোস্তাফিজও পেয়ে যায় উইকেটের দেখা। এরপর পরবর্তী দুই বলও ডট করে ওভার শেষ করে মোস্তাফিজ। এই ওভারে মাত্র চার রান দিয়ে কেএল রাহুলের উইকেট তুলে নেন মোস্তাফিজ। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের অসাধারণ সেঞ্চুরি এবং শুভম দুবের 27 বলে ঝড়ও 66 রানে 210 রানের টার্গেট দেয় লগ্ন সুপার জায়ান্টকে।